নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের মাঝে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। ওকে, তো আজকে যে টপিকটি সেটা হচ্ছে বিরুদ্ধ দ্রব্য ভোজন না করা। তো কেন ভোজন করা যাবে না বিরুদ্ধ দ্রব্য, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। যার সঙ্গে যার সংযোগ করা চলে না বা সংযুক্ত করে আহার করলে পরিণামে দেহের অনিষ্ট হয়, দেহের অনিষ্ট হয়, বুঝতে পারছেন তো, দেহের এতে অনিষ্ট হয়ে থাকে, তাকেই বিরুদ্ধ আহার বলে। এরূপ বিরুদ্ধ দ্রব্য ভোজন করা অনুচিত। যেমন দুধের সঙ্গে মাছ, গুড়, মধু, দুধ নিয়ে মাংস, তেলে ভাজা পায়রার মাংস, মাছ কলাই, মুগ সহ একত্রে পাক করা মাংস, মূলা, রসুন বা সজনে শাক খেয়ে সেই পাতেই দুধ খাওয়া, নুনের সঙ্গে দুধ বা শাকের সঙ্গে তিল বাটা খাওয়া বিরুদ্ধ ভোজনেরই নামান্তর। লবণ ও জল মিশিয়ে দই খাওয়া উচিত, কিন্তু দুধ ও দই একত্রে খাওয়া স্বাস্থ্যের বিধান নয়। অর্থাৎ দুধ এবং দই একসঙ্গে দুটো খাবেন না কখনো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।